মেয়ের বাবার ছবিও দেখি তুলেছো। আরে ছবি তো তুলেছি লুকিয়ে, যা ইনসাল্টিং লাগছিল না, খুব কষ্ট করে তারপরও কাজটা করেছি। মা তুমি যেটা বলতে এসছো বলে ভালো। না শিওর, আপু তোমাকে গিয়ে বলেছে আমি বিয়ে করতে রাজি হইনি, আর তুমি এসছো আমাকে পটাতে। কি করে বুঝলি? এসব তো আমাদের হাসপাতালে চলবে না, রোগীর সাথে কোনো রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট চলবে না। স্যার রোগীর অ্যাটেন্ডেন্ট? আরে ওই একই কথা। পপস তুমি কেমন আছো? আমি কেমন আছি সেটা পরে বলবো, আগে বলো তোমার সেই পছন্দের মেয়ের কথা। কি বলবো পপস, মেয়েটার ফ্যামিলি কেমন? উফ, আমি কি মেয়েটার ফ্যামিলির সাথে প্রেম করবো নাকি? আচ্ছা তা অবশ্য ঠিক। তোর বাবার শরীর কেমন এখন? এখন অনেকটাই ভালো। আচ্ছা কাজ কর, ওই মেয়েটার ফেসবুক আইডিটা আমাকে দে তো। ফেসবুক আইডি দিয়ে তুমি কি করবে, অ্যাড করবে ওকে? আরে না না, ওই মেয়েটার একটু ছবিটা দেখবো আর কি। আচ্ছা বাবু, আমি মেয়েটার ছবি তোমাকে নিয়ে দিব, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই যে মেয়েটাকে পছন্দ করেছিস সেটা কি ওকে বলেছিস? না, নট ইয়েট। আরে বলে দে বলে দে বলে দে। কি যে বলো না পপস, এখন লতা ওর বাবা কিনে হাসপাতালে আছে, এখন কি সব কথা বলা যায়? হ্যাঁ তাও ঠিক, তাও ঠিক। বাট মাথায় আসছে না পপস, আমি ওকে কী করে ইমপ্রেস করবো বলো তো? এখন তোকে যেটা করতে হবে তুই যত তাড়াতাড়ি সম্ভব ওকে বলে দে। বলে দেওয়ার পরে অনেক কিছু আছে কিন্তু, তুই কিন্তু বুঝতে পারবি না ঠিকঠাক। এই জন্য তোকে যে কাজগুলো করতে হবে কোনো চিন্তা করিস না, পরামর্শ দেওয়ার জন্য আমি তো আছি, ঠিক আছে? আপনাদের রিলিজ অর্ডার হয়ে গেছে, রোগী এখন সুস্থ, আপনারা রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। হ্যালো আম্মা, বাবাকে রিলিজ করে দিছে। হ্যাঁ আমরা চলে আসবো, আম্মা টেনশন করো না, দোয়া করো, ঠিক আছে? আচ্ছা আমি বাস উঠে আবার ফোন দিব, ঠিক আছে? শুনেন একটু বলুন, ডক্টর ফয়সাল কি এসেছেন? না উনি আজকে আসেননি। উনি কখন আসবেন? উনি তো আসবেন না, উনি ছুটিতে আছেন। ও ঠিক আছে আপু। এই তো আসছে, আসো আসো। আচ্ছা এইখানে বসানোর দরকার নাই, ওই ঘরে বিছানায় শুয়ে দিলেই তো হয়। না এখানে একটু বসি, সারাক্ষণ তো আপনাদের শুয়েছিল। আপা এত টেনশন করো না, দুলাভাই একদম সুস্থ। তোমার কি খুব বেশি গরম লাগতেছে? ফ্যানটা একটু বাড়াই দিই। না থাক, একটু পানি খাবো। আচ্ছা ঠিক আছে। লতা এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। ওসে পানি। দুলা ভাই আপনার কি খুব কষ্ট হচ্ছে? না, তোমরা কেমন আছো? জি আমরা সবাই ভালোই আছি। আচ্ছা লতার মা, তোমরা যে সবাই এখানে, বাড়ির কি অবস্থা? ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওসব ব্যবস্থা আমি করে আসছি। ময়নার মাকে বলে এসছো তো সব? হ হ, আমি সব কিছু ময়নার মারে বুঝাই দিয়ে আসছি, তুমি এসব নিয়ে ভাইবো না তো, তুমি বিশ্রাম করো। আচ্ছা ঠিক। আচ্ছা কামাল। জি দুলা ভাই। এখানে আমাকে আর কতদিন থাকতে হবে? এই বেশি দিন না দুলা ভাই, ডাক্তারের একটা ফলো আপ আছে, এটা শেষ হলে আপনি বাড়ি যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, পাতাকে দেখছি না যে? পাতা ওই রীতার সাথে একটুখানি বাইরে গেছে, আসতে চাই সে বলবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টেনশন নয়। বাবা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা বলো। অ্যাকচুয়ালি মানে মা যেটা বলেছেন আমার মনে হয় খুব একটা ভুল বলেননি। ও
জামশেদ, আচ্ছা ঠিক আছে, আমরা ছেলেকে বিয়ে দিলাম, যে মেয়েটি এই বাড়িতে আসবে সেই মেয়েটি যখন জানবে ছেলেটার অবস্থা, তুমি কি মনে করো যে সে এই বাড়িতে থাকবে? সে তো চলে যাবে। একটা মেয়ে কেন একটা ডিস্টার্ব ছেলের সঙ্গে সংসার করবে? ডিস্টার্ব কোথায় পেলে আমার ছেলেকে? ওই হলো, যেমন আছে ওটা ডিস্টার্বই। তোমাকে না দেখলে না বিশ্বাস হতো না কোনো বাবা তার ছেলে সম্পর্কে এটা বলতে পারে। এখন দেখে নাও, ভালো করে দেখে নাও। বাবা, মানে আমার এক বড় ভাইয়ের শালারও মানে একই অবস্থা ছিল এই আবিরের মতো। তারও যখন বিয়ে হয় না তখন সে ঠিক হয়ে যায়। তা তোমার ওই বড় ভাইয়ের শালার স্ট্যাটাসটা কি? মধ্যবিত্ত। এক্স্যাক্টলি, মধ্যবিত্ত মেয়েরা সর্বংসহা হয়। তারা স্বামীর যে কোনো সমস্যার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কখনোই ডিভোর্সের কথা মুখে আনে না, সংসার ভাঙার তো প্রশ্নই আসে না। হয় তারা স্বামীর সমস্যাকে সমাধান করে অথবা তার সঙ্গে মানিয়ে নিয়ে সংসার করে, কিন্তু উচ্চবিত্ত পরিবারের মেয়েরা সেটা করবে না। একজন কোটিপতির মেয়ে যদি এই বাড়িতে আসে এবং দেখে যে ছেলের এই সমস্যা, তুমি কি মনে করো সে থাকবে? তাৎক্ষণিকভাবে ডিভোর্স দিয়ে চলে যাবে, প্রয়োজনে সে আমাদের উপরে সুও করতে পারে। কেন আমাদেরকে সু করবে? কেন আমাদের কেন সু করবে? কারণ আমরা সঠিক তথ্য তাকে জানাইনি। এই জন্য তুমি একবার ভাবো তো, ফারার বেলায় যদি এরকম হতো তাহলে আমি কি ছেড়ে দিতাম না তুমি ছেড়ে দিতে? কি হলো, চুপ করে আছো কেন বলো? মা, বাবা তো ঠিকই বলেছে, তাই বলে আমার ছেলেকে সারা জীবন আইবুড়ো থাকবে, বিয়ে করবে না? বিয়ে করবে না কেন? ওর যখন সময় হবে, সুস্থ হবে, তখন বিয়ে করবে। ডাক্তার তো বলেছে সময় লাগবে। তাহলে ডাক্তার যেটা বলেছে সেই সময় যখন হবে তখন তার বিয়ে হবে। বাবা, আমরা কিন্তু চাইলে আবিরকে এখনই বিয়ে দিতে পারি। আবার তুমি একই কথা বলছো। বাবা, আমি বিষয়টা একটু খুলে বলি বাবা, যে আমি কিন্তু আপনার পুরো কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং আপনি যা যা বলেছেন সব ঠিকই বলেছেন। যদি মানে উচ্চবিত্ত কোনো মেয়ের সাথে আবিরের বিয়ে দেই, সেই মেয়েটি অবশ্যই আবিরের এই অবস্থাটা মেনে নেবে না, সে ডিভোর্স চাইবে। কিন্তু আমরা যদি দেখে একটা নিম্নবিত্ত কোনো ভালো মেয়ে জোগাড় করে আনি তার জন্য এবং তার সাথে যদি বিয়ে দেই, তাহলে কিন্তু খুব তার সাথে অ্যাডজাস্ট করবে। মানে বাবা, আমি যেটা বুঝাতে চাচ্ছি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। বাবা, এই বুদ্ধিটা কিন্তু ভালো। মানে আমরা তো চাইছি যে আবিরকে বিয়ে দিয়ে ওকে ঠিক করতে। মেয়েটা যদি ভালো হয়, লক্ষ্মী হয়, আর একজন নিম্নবিত্ত মেয়ের কাছে আমাদের আবিরের মতো মানে টাকা পয়সাওয়ালা একটা ছেলে, সেটা তো সোনার হরিণ পাওয়ার মতো। আর ও সব কিছু জেনে শুনে বুঝে সহ্য করবে, তুমি যেটা বললে, আর তারপর ধীরে ধীরে আবিরও সুস্থ হয়ে যাবে। সেটা কি মেয়েটার সঙ্গে প্রতারণা করা হবে না? তুমি কি চাও, আমার ছেলে বিয়ে করবে না, আমার ছেলে ভালো হবে না, আমি নাতিপুতির মুখ দেখবো না, তুমি তাই চাও? তুমি যদি আরেকটা কথা বলো আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। এমন মেয়ে পাবে কোথায় জামশেদ? বাবা, এই বিষয়টা আমার উপরে একদম ছেড়ে দিতে পারেন। দেখো, তোমাদের যা খুশি, আগে আবিরকে তো আসতে দাও, তারপরে না হয় ওর বিয়ের কথাবার্তা বলা যাবে। তোমরা এত রাতে সবাই কি নিয়ে গোল টেবিল মিটিং করছো? কোথায় গিয়েছিলে? পারি গ্রো আপ আবির, গ্রো আপ। আই অ্যাম গ্রো আপ। তুমি এভাবে কথা বলছো কেন ছেলেটার সাথে? একটু চলে গেল, তোমার কি যাবে?
হ্যাঁ আমার প্রিয় শ্যালক মশাই, উঠে যাব কোথায়? তার চেয়ে ভালো বসো, কিছু গল্প করি। মা, আপনি আমাদের জন্য কিছু ভালো খাবারের ব্যবস্থা করেন। আবিরও নিশ্চয় ক্ষুধা লেগেছে। বসো বসো। ঠিক আছে, খাবার দিচ্ছি। আবি বাবা, তুই কী খাবি? আচ্ছা আবি, তুই কবে ঠিক হয়ে আমাকে বলবি? তুই যখন আরেকটা বিয়ে করবি তখন ঠিক হয়ে যাবো, যা। কি? শোনো, তোমার বোন যদি আরেকটা বিয়ে করে, কেউ খুশি হোক বা না হোক আমি কিন্তু খুশি হব। কেন? আমি তোমার সাথে পার্টিতে যেতে পারবো। মানে কি খারাপ, তুমি কিন্তু অনেক মজার একটা কোম্পানি পাবা, বুঝে নাও। কথা বলছিলে? বলবো তোমার বিয়ের ব্যাপারে। বিয়ে? আমার? হ্যাঁ। মেয়ে কোথায়? মেয়ে নিয়ে আসবো, আমি তো রেডি। তাই? হ্যাঁ, আমার তো মেয়ে দেখছি। দেখো দেখো, পরে কিন্তু না করতে পারবে না। চা দেখা যাবে। হ্যাঁ, আমাদেরকে গাছে উঠে আবার মই সরিয়ে নিও না কিন্তু। হুম, ঠিক আছে। আচ্ছা আপু, ওই 301 এর পেশেন্ট কোথায়? স্যার, ওই পেশেন্ট তো সকালে রিলিজ নিয়ে চলে গেছে। আজকে সকালে? হ্যাঁ। হঠাৎ আচ্ছা আপু, পেশেন্টের রেকর্ড ফাইলটা জানো কোথায় থাকে? স্যার, পেশেন্টের রেকর্ড ফাইল ডিটি রুমে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে স্যার। আচ্ছা কামাল, তুই কি সিগারেটটা ছাড়বি না? বারবা, তুমি কিছু বলবা? কিছু বলবা? বলবো বলেই তো আসলাম। আচ্ছা বলো, কি বলবা? আচ্ছা ওই তোর দুলাভাইয়ের চিকিৎসায় কত টাকা খরচ হলো রে? আপা, এইসবের খবর নিতে তোমাকে কে বলছে? কেউ বলে নাই, এমনিই আর কি। বল না। এই হইছে আর কি। হইছে আর কি মানে কি? বল না। রিংশো 4 লাখ টাকা। এই জন্য তো তোমাকে 4 লাখ? আপা, এই জন্য তো বললাম, তুমি এইসবের খবর নিচ্ছ কেন? আরে এইসবের খবর না নিলে কি চলবে? টাকার কাজ তো আর অন্য কিছু দিয়ে হয় না। আপা তুমি যাও তো, তুমি দুলাভাইয়ের খবর নাও। আচ্ছা তুই কি সব টাকা দিয়ে দিয়েছিস? হ্যাঁ। কামাল ঠিক করে বল না, সব টাকা দিয়ে দিয়েছিস? ওই ঋণের টাকাটা বাকি আছে। ও, তো তোকে বাকি দিল কেন? আপা, এই হসপিটালে আমি কত কিছু সাপ্লাই দেই। আচ্ছা তুমি কি ভুলে গেলে? তোমারে বললাম না, এই হসপিটালের ডাইরেক্টর আমার বন্ধু। কিন্তু তোর টাকা তো আমাকে ফেরত দিতে হবে, তাই না? আচ্ছা দিও, তোমার হাতে যখন আসে তখন তুমি দিও। না আমি না ওই লতার বিয়ের জন্য কিছু টাকা জমায় রাখছিলাম, সেটার থেকে যদি। বলো কি আপা, শোনো, ওখান থেকে তুমি 1 টাকাও দিবা না। ঠিক আছে, সব টাকা না হয় না নিলি, কিছুটা নিস। ঠিক আছে, আমি নিব, যখন আমার দরকার লাগে তখন আমি তোমার কাছে চাই নেব। আচ্ছা আচ্ছা, তুমি যাও, দেখো দুলাভাই কি করছে। আচ্ছা মা, আমরা কেন খামাখা কষ্ট করছি বলতো? কেন, কি হলো? আরে আবিরের জন্য পাত্রী খুঁজতে গ্রামে গ্রামে খুঁজছি, পাত্রী তো আমাদের সামনেই আছে। কোথায় আছে পাত্রী? কার কথা বলছিস?
আরে ওই যে আবিরের সঙ্গে ঘুরে যে মেয়েটা, জেরিন। জেরিন? কোন জেরিন? রহমান সাহেবের মেয়ে জেরিন। রহমান সাহেবের মেয়ে? কোন রহমান? ওহো মা, ওই যে যার বাবা কানাডার অ্যাম্বাসেডার ছিল। ও চিনেছি, ওনার মেয়ে? হ্যাঁ। তুই এই মেয়েকে কোথায় পেলি? আমার সঙ্গেও ফেসবুকে কানেক্টেড আছে, আবিরের সঙ্গেও যোগাযোগ আছে, তাছাড়া ওরা পার্টি টার্টিও করে। এই পার্টি করা মেয়ে আমি ঘরে ঢুকাবো? ও মা কেন, আমিও তো পার্টি করি, তুমিও তো মাঝে মাঝে যাও। শোন মা, আমরা আগে এত বড় লোক ছিলাম না, 1300 টাকা বাড়ি ভাড়াতে আমরা থাকতাম। এখন তোর বাবার পরিশ্রমের কারণে আল্লাহ ওনাকে সম্পদ দিয়েছে, তাই একটু অনুষ্ঠানে যাই, এটাকে পার্টি বলে না। আর তোরা যাকে পার্টি বলিস, এই পার্টির নামে ইয়াং ছেলেমেয়েরা যা করছে। তোমার সমস্যা কি জানো মা? তোমার সঙ্গে কথা বলতে আসলে তুমি এত বড় একটা লেকচার দাও। যা সত্যি তাই তো বললাম, কথা না ঘুরে স্পষ্ট করে বলো। আমার এই মেয়েকে পছন্দ না, সো একে নিয়ে আর কোনো কথা হবে না। তুমি জানো তোমার ভাই যে সকালবেলায় বেরিয়ে গেছে? কোথায় গেছে? তোমার ভাইকে খুঁজে বের করো। এটা তো নতুন কিছু না, ও তো এরকম হর হামেশা এদিক সেদিক যায়, আছে নিশ্চয়ই কোথাও। এই জন্যই তো আমি একটা লক্ষ্মী মেয়ে দেখে ওকে বিয়ে দিতে চাই, যাতে এদিক ওদিক আর না যায়, ঘরেই থাকে। ও আবির বসো। শায়দ কই? অন দ্য ওয়ে। তুমি বসো না, ট্রাস্ট মি আমি তোমাকে কোনো পেইন দেবো না, বসো। তাহলে তুমি বুঝো যে তুমি আমাকে পেইন দাও। না বুঝি না, আমি শুধু আমাকে তোমার কথাগুলো বলি আর সেগুলো তোমার কাছে পেইন মনে হয়। আচ্ছা থাক বাদ দাও, চল না একটা প্ল্যান করি, চলো ব্যাংকক যাই। কোথায়? ব্যাংকক। ব্যাংকক যাও যে, কে কে যাবে? তুমি আর আমি। মানে তুমি আর আমি শুধু? আরো অনেককে বলো, সবাই মিলে গেলে মজা হবে। হিমেলকে বলো, শায়দকে বলো, চৈতিকে বলো, রিফাতকে বলো। না ওরা গেলে শুধু শুধু কাবাব মে হাড্ডি হবে। কাবাব কে, তুমি আমি? না আমি যাবো না। কেন? এইমাত্রই তো তুমি হ্যাঁ বললা। হ্যাঁ হ্যাঁ তখনই হবে যদি সবাই মিলে যাই, তাহলে শুধু তুমি আর আমি, আমরা দুজন যাবো না। কেন? এই কেন কোনো উত্তর নাই। আবির তুমি আমাকে অনেক বেশি অ্যাভয়েড করছো না? একটা সময় দেখবা তুমি এই আমার জন্যই অনেক বেশি পস্তাবা। টু বি অর নট টু বি, দ্যাটস আ কোয়েশ্চন। এনিওয়েজ আমি যাই, সাথে জন্য ওয়েট করতে পারবো না। মেয়েটার কি নাম রে? লতা। লতা? এই যুগের একটা মেয়ের নাম লতা, এটা আবার কেমন করে হলো? তুই যেদিন হলি সেদিন তুই তোর মায়ের নাড়ির মধ্যে জড়িয়েছিলি, তাই দেখে তোর দাদি তোর নাম রেখেছিল লতা। এখন তো তুই আমাদের সংসারকে লতার মতোই জড়িয়ে রেখেছিস। লতা মেয়েটার এখনো বিয়ে হয়নি, মেয়েটাকে তো বিয়েও দিতে হবে। আল্লাহ ভরসা, একটা না একটা উপায় হবেই।